नमस्कार, रायबाड़ी रान्ना चैनल सकल के स्वागत। आज के रेसिपी चाल कुमड़ोर खोसा दिए घंट। खोसाटा छाड़िए नेब, तारपरे एटा दिए आमी रान्नाटा करब। एखाने आमी प्रथमे एकटा कथा बोली, जारा चाल कुमड़ो गाछे हय जादेर, तारा किन्तु चाल कुमड़ो तुले एने अंतत एक दो दिन घरे रेखे देबेन। কেন, চাল কুমড়োর গাগুলো দেখবেন একটা লোমশ লোমশ হয়, বেশ কাটা কাটা হয়, কিন্তু যখন ঘরে থাকবে তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। সেজন্যই রান্নাটা আমরা করতে পারি, আমি নিজে করি, খুব ভালো লাগে রেসিপিটা, তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমরা সাধারণত চাল কুমড়ো কেটে নিই যখন ভেতরটা কোনো কিছু বানাবো, রেসিপি বানাবো, এভাবে কিন্তু খোসাগুলো আমরা প্রথমেই ফেলে দিই। সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার আজকে রেসিপি। আমি এভাবে পুরো চাল কুমড়োটা খোসাগুলো কেটে নেব। গোটা চাল কুমড়ো থেকে আমার দেখুন এটুকু খোসা বেরোলো, যেটা আমরা নর্মাল ফেলে দিই। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটব। শুধু এরকম পাতলা পাতলা করে পুরোটা কেটে নেব, লম্বা লম্বা করে, যতটা আমাদের হাতে পাতলা হবে। এভাবে আমি পুরোটা কেটে নিই। চাল কুমড়োর খোসাটা কেটে আমার দেখুন এক বাটি হলো। এর সাথে আমি আর কী কী নেবো, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস তবু দেখিয়ে দিই। বড়ি নেবো, এখানে গোটা দশেক বড়ি আছে, এটা ছোলার ডালের বড়ি, আমার কেমন এমনি বাজার থেকে আমি কিনে এনেছি, না থাকলে বিউলির ডালের বড়ি হলেও চলে যাবে। এর সাথে পোড়নে দেবো কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো, এছাড়া তিল দেবো, সাদা তিল, এটা পামকিন সিড আছে, যদি কারোর কাছে না থাকে আমাদের যে চীনাবাদাম পাওয়া যায় ওটাকে একটু গুঁড়ো করে দেবেন, খুব মোটা পাউডারের মতন, তাহলেও হয়ে যাবে। এছাড়া হলুদ নিয়েছি, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা, এটুকু দিয়ে আমি আজকে চাল কুমড়ে খোসা ঘন্ট বানাবো। চলুন তাহলে এবার গ্যাসে যাই। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, সাদা তেল দেব, সামান্য সাদা তেল এখানে আমি দিচ্ছি। বড়িটা প্রথমে আমরা ভেজে নেব, বড়িটা একটু লালচে করে ভেজে নেব, ভেজে নিয়ে একটু গুঁড়ো করে দেব বড়িটাকে, কেমন। আর বাদাম যে বললাম সেটাও তাই করবে, ভাজা বাদাম নিয়ে একটু গুঁড়ো করে দেব। ফ্লেমটা পুরো হাই থাকবে, আর আমার ভাজতে হবে না, এবার আমি নামিয়ে দিচ্ছি। এরকম ভাজাটা আমার হলো, ফ্রাই প্যান তো আমার গরমই আছে। এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম, এই চামচ দিয়ে আড়াই চামচ তেল আছে, তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই মাঝখান থেকে কেটে দেবেন। ফ্লেমটা একটু লো করে দিচ্ছি, কালো জিরে হাফ চামচ, ঘিয়ে হাফ চামচের থেকেও কম, একটু নেড়ে নিই। হিং আমি ওয়ান পিঞ্চ দিলাম, টেস্টটা যাতে ভালো আসে তাই। ফোড়নটা আমার পোড়া হয়ে গেছে, এবারে আমি সবজিটা ছেড়ে দিই। ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম, নুন স্বাদ মতন দেবেন, হলুদ ওয়ান পিঞ্চ, যেহেতু গ্রিন ভেজিটেবলটা সেই জন্যই আমি হলুদটা বেশি ব্যবহার করি না, রেড চিলি পাউডারও ওয়ান পিঞ্চ, যাতে কালার বেশি না ধরে। চাল কুমড়ো খোসা কিন্তু খুব হেলদি, যে কোনো কিছু নিয়ে, আমরা তো লাউয়ের খোসা রাঁধতে জানি, লো টু মিডিয়ামে ফ্লেম করে দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, শুধু মাঝে মাঝে নেড়ে দেব যাতে নরম হয়ে যায় আমার সবজিটা। পাঁচ মিনিট আমার হয়ে গেল, নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম বলে দেখুন জল বেরিয়ে একটা সিদ্ধ হচ্ছে, এটা একবার নেড়ে দিই।
একটু নরম করে নেওয়ার জন্য কিন্তু আমি ঢাকাটা দিয়েছিলাম। মাছটা এখন মিডিয়াম টু হাইতে থাকবে, সেই ফাঁকে আমি বড়ি গুঁড়োটা একটু দেখিয়ে দিই। আমি বড়িটা এভাবে হাতে করে গুঁড়ো করে নিই। এটা কেউ যদি এভাবে না হয়, বড়ি শক্ত থাকে, তাহলে অন্যভাবে গুঁড়ো করে নেবেন, কেমন যেভাবে হোক, শিলে হোক বা রুটি চাকতিতে হোক, এরকম একটু মোটা মোটা থাকবে। বড়ির পাশে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি, কারণ এখন খুব নাড়ব তো খুব ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য পরে আবার মিলিয়ে দেবো শেষ। এবারে ফ্লেমটা আমি হাই করে দিলাম, এখন শুধু নেড়ে যেতে হবে আমাকে। সবজিটা কিন্তু আমাদের দেখুন নরম হয়ে গেছে, যেটার জন্য আমি ঢাকা দিয়েছিলাম, চাপ দিলে নরম হয়ে গেছে। এখন এই জলটা আমাদের পুরো শুকিয়ে নিতে হবে। এই ঢাকা দেওয়া স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে খোসাগুলো আমাদের খটখটে হয়ে যাবে, ঘন্ট ঘন্ট লুপটা আসবে না। এই সময় নুনটা দেখে নেবেন, কম হলে আর একটু দিয়ে দিতে হবে। আমি অল্প জাগারি পাউডার খুব সামান্য 1 পিঞ্চ দিচ্ছি, এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, যদি পছন্দ না হয় মিষ্টি ভাব তাহলে। ঘন্ট বলেই আমি একটু দিলাম, ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবারে আমি ওপর থেকে পামকিন শেক যে রেখেছিলাম সেটা দিচ্ছি, কম কম 1 চামচ। ডিশটাকে হেলদি করার জন্যই আমি এটা দিই, টিফিন বক্সে দিলে খুব ভালো সবজি একটা, রুটি পরোটার সাথে ভীষণ টেস্টি। এবারে আমি সাদা তিল যে রেখেছিলাম সেটা দিচ্ছি, এটা নিজেরা দেখে দেবেন, এটার কোনো মাপ নেই। তিল তো যত খেতে পারবেন ততটাই উপকারী, ছড়িয়ে ছড়িয়ে দেখবেন যতক্ষণ বেশ লাগবে, ভালো লাগবে ততক্ষণই দেবেন, এটুকু লাগে। এবার আমি শুধু নাড়ব, আমি 1 পিঞ্চ গরম মশলা দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না, এবার শুধু নেড়ে আমি শেষ করে দেবো রান্নাটা। ফুল ফ্লেমে শুধু নেড়ে যাব, এখন 2 থেকে 3 মিনিট আমি শুধু নাড়ব। 2 মিনিট পর দেখুন আমার এরকম দেখতে হলো, আর এটাকে কালচে করব না, এরপরে বড়ি গুঁড়োটা দিয়ে দেব, মিলিয়ে দেব, আর কিচ্ছু লাগবে না, একটু মিলিয়ে দিই তাহলেই হয়ে যাবে। খুব সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গরম ভাতেও কিন্তু খুব ভালো লাগে পাতলা ডালের সাথে। চলুন এটা বন্ধ করে দিই, আমার রান্নাটা হয়ে গেল, লঙ্কাটাও দিয়ে দিলাম উপর থেকে। এবারে আমি 2 মিনিট একটু ঢাকা দিই, গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে যে 2 মিনিট আমি ঢাকা দিয়েছিলাম, এখন দেখুন আমি ঢাকাটা খুললাম কতটা জল ভেতরে হয়েছে। গরমের উপর চাপা দিলে তো আমাদের এমনি জল আসে, সেজন্যই কিন্তু দিয়েছিলাম, যাতে করে ঘন্টটা আমাদের বেশ নরম নরম সফট সফট হয়। এবারে চলুন আমি পরিবেশন করে দেখিয়ে দিই কেমন লাগে। দেখলেন তো কি তাড়াতাড়ি রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেল। যখন আমাদের টিফিন নিতে হয় স্কুল কলেজে অফিসে, তাড়াহুড়ো থাকে, অবশ্যই রেসিপিটা তখন একবার ট্রাই করবেন, দরকার পড়লে আগের দিন কেটে রেখে দেবেন, সেটা আরও ভালো হয়। রুটি পরোটার সাথে চাল কুমড়োর খোসা ঘন্ট এনজয় করুন। আজকে আমি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার।